রবিবার আগরতলা অরবিন্দ ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা। এই দিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, সরকার চাইছে সবাইকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে। একটি পাড়া শক্তিশালী হলে সমাজ শক্তিশালী হয়, সমাজ শক্তিশালী হলে রাজ্য শক্তিশালী হয়। সকল বিষয়ে মানুষ যেন মানুষের জন্য এগিয়ে আসে। স্বচ্ছতার মাধ্যমে বিজেপি সরকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে, কিন্তু কুচক্রীদের বিরুদ্ধে সাবধান থাকার কথা বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। কাজ করে যাব এবং কোন অবস্থায় অস্বচ্ছতার যেন কোনো স্থান না থাকে। আমাদের সরকার চেষ্টা করছে স্বচ্ছতার মাধ্যমে আমাদের সরকার সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার, কারণ আমাদের সামনের দিকে গাড়ির দিনে সরকার করেছি। প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের মেইন কান্ডারি, ওনাকে দেখে আরো সেভাবে আজকে সত্যি আমার ভালো লাগছে যে সুন্দরভাবে এখানে আমরা প্রদীপ জ্বালিয়ে আজকে অনুষ্ঠান শুরু করলাম। বিভিন্ন ভাবে মানুষ যখন ভালো কাজ করতে চায় দেখবেন সাইড থেকে কুচো ক্রীড়া বা সক্রিয় হয়ে তাদের থেকে একটু সাবধান থাকবে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়।